ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই উসদুল বজদুবী নামক কিতাবের মধ্যে লিখেছেন, এক মা মনের মধ্যে বড় স্বপ্ন সন্তানকে হাফেজ বানাবে, কিন্তু ওই মহিলা কান্না করে বলে, আল্লাহ আমার তো সন্তান নাই, আমি নিজেও হাফেজা হইতে পারলাম না, আলেম হইতে পারলাম না। রব্বুল আলামিন শুনেছি কিয়ামতের ময়দানে হাফেজা কুরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন, মনের মধ্যে বড় দুঃখ আমার, আমি কোন হাফেজা হইতে পারলাম না, আলেমা হইতে পারলাম না, আল্লাহ এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন যে সন্তানটাকে আমি হাফেজ বানাবো, কেয়ামতের ময়দানে আমার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন। মা আল্লাহর কাছে কান্না করতেছে, গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে দুঃখিনী মা আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন, আল্লাহ তাআলা একটা নেককার সন্তান গর্ভে দিলেন, আল্লাহ পাক নেককার সন্তান তো দিলেন, কিন্তু মহিলার কপাল বড় খারাপ, সন্তান জন্ম হওয়ার আগে স্বামী দুনিয়া থেকে চলে গেল, অন্যের বাড়িতে কাজ করে সন্তানটাকে লালন পালন করে, সন্তানটা যখন হাঁটতে পারে কথা বলতে পারে বলে, সন্তান মনের মধ্যে বড় আশা ছিল তোমাকে মাদ্রাসায় পড়াবো, তোমাকে হাফেজ কুরআন বানাবো, সন্তান বলে, মা গো আমি তোমার বাধ্যগত সন্তান, টেনশন করা লাগবে না, আমারে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দাও। মা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিছে, সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে পড়ায়, আস্তে আস্তে সন্তানটা হাফেজ কোরআন হয়ে গেল। সন্তানটা হাফেজ হয়ে যখন বাড়িতে আসলো, মাকে বলে, মা আমি হাফেজ হয়েছি, মা বড় খুশি, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় মা কান্না করতেছি, সন্তান বলে, মা আপনি কেন কান্না করেন, হে মা আপনার মনে কি দুঃখ, আমি যে হাফেজ হলাম আপনার কি মনের মধ্যে আনন্দ লাগে না, মা বলে, সন্তান রে আমার মনের মধ্যে তো আনন্দ লাগে ঠিকই, কিন্তু আমার কলিজার মধ্যে ব্যথা, এই বেদনা মাঝে মাঝে উঠে, এই জন্য আমি আর সহ্য করতে পারি না, সন্তান এখন আমার কলিজা ব্যথা করতেছে, এমন ব্যথা মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। সন্তানটি মনের মধ্যে আশা ছিল হাফেজ কোরআনের মা হব, আমি তো হাফেজ কোরআনের মা হইলাম ঠিকই, মনের মধ্যে আরেকটা আশা, তুই আলেম হবি, আমি আলেমেরও মা হব। সন্তানকে মা ডাইকে বলে, সন্তান আমি অন্যের বাড়িতে কাজ করি, অন্যের বাড়িতে কাজ করে এই টাকাগুলো জমাইছি ধর। সন্তান বলে, মা এই টাকাগুলো তুমি আমার কেন দিতেছো, বলে, সন্তান মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, সন্তান রে এই টাকাগুলো নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করবি, তুই বড় আলেম হবি, আমার মনের মধ্যে বড় আশা, কেয়ামতের ময়দানে আমি হাফেজ আলেমের মা হইয়া দাঁড়াইতে যাই। সন্তান বলে, মা এটা কেমন কথা বলো, তুমি চইলে যাইতেছো, আমার বাবা নাই, আমার কেউ নাই, তুমিও চইলা গেলে গো আমি কার কাছে থাকব, কে আমার আদর করবে, কে আমার যত্ন করবে। মা বলে, সন্তান অন্যের বাড়িতে কাজ কইরা কইরা এই টাকাগুলো আমি তোর জন্য জমাইছি, এই টাকাগুলো রাখ, তুই মাদ্রাসার মধ্যে আলেম হবি। মা বলতে যে, সন্তান আলেম হইতে বড় লম্বা সময়, এমন হতে পারে তুমি আলেম নাও হইতে পারো, এ সন্তান আমার কথা দে, তুই আলেম হইতে না পারলে সৎ ব্যবসা করবে, হারাম কোনো কাজ করবি না। সন্তান বলে, মা ওয়াদা দিলাম হারাম কোনো কাজ করব না, সৎ ব্যবসা করব। দুই নাম্বার ওয়াদা দে, সন্তান আমার আর কোনো কিছু চাওয়া নাই, আমার ইন্তেকালের পরে প্রতিদিন তুই দুই এক পারা কোরআন পরে পরে দোয়া করবি। সন্তান বলে, মা গো তুমি কান্না করো না, তোমার ইন্তেকালের পরে আমি এক পারা কোরআন পরে পরে দোয়া করব। এই কথা বলতেই মা দুনিয়া থেকে চলে যায়। মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানটা আর পর মাদ্রাসায় পড়তে পারলো না, বাবা নাই, মা নাই, গার্জিয়ান নাই, বাজারে একটা দোকান দিছে, দোকান দিয়ে ব্যবসা করে সৎ ব্যবসা, কিন্তু মা বইলা গেছে প্রত্যেকদিন এক পারা কোরআন পরে পরে দোয়া করবে। এই কথা মনে আছে, মায়ের জন্য প্রতিদিন এক পারা কোরআন পরে পরে সন্তান দোয়া করে। ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর বলি মাতুর বিন সুহাই রহমাতুল্লাহি আলাই স্বপ্ন যোগে জান্নাতের বাজারে চলে গেলেন, জান্নাতের বাজারে গিয়া ঘুরতেছেন, জান্নাতের মধ্যে প্রতি শুক্রবারে একটা বিশাল বড় বাজার জমে, বিশাল বড় মাঠ। উসুদুল বজদুবীর মধ্যে লেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই, লেখেন ওই জমানার সবচেয়ে বড় ওলি মাতুর বিন সুহাই রহমাতুল্লাহি আলাই স্বপ্ন যোগে জান্নাতের বাজারে চলে গেলেন, জান্নাতের বাজারে গিয়া দেখে হাজার হাজার মানুষ ব্যাগ নিয়ে যাইতেছে জান্নাতের বাজারে, খালি ব্যাগ নিয়া জান্নাতের বাজারে গিয়া খালি ব্যাগের মধ্যে কি যেন টোকায়া টোকায়া ব্যাগ ভরে, কেউ কেউ ব্যাগ ফুল করে হাসি খুশি মন নিয়ে ফিরে যাইতেছে, আবার কিছু পোড়া কপাল দেখা যায় খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায়। মাতুর বিন সুহাই রহমাতুল্লাহি আলাইহি তাকায়া রইলেন, কোনো কিছু বললেন না। আর একটু সামনে গেলেন,
আরে একটু সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা সুন্দর একটা সিংহাসন দেখা যায়। এই সিংহাসনের মধ্যে সুন্দর যুবতী বসে আছে। মাতর বিন সুখাই রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো, ওই যে বাজারে একটা মাঠ দেখলাম খালি, বিশাল বড় বাজার, মানুষগুলো খালি ব্যাগ নিয়ে যায়, এই ব্যাগের মধ্যে কি বড়ে, আর এই মানুষগুলো কে? তখন ওই মহিলা বলতেছে, আল্লাহর বলি গো, এটা দুনিয়ার কোনো বাজার না গো, এটা জান্নাতের বাজার, এটা আলমে বরজখ, এটা জান্নাতের বাজার, প্রতি জুমাতে প্রত্যেক শুক্রবারে জমে এই বাজারে। দুনিয়াতে কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, কোন সন্তান নামাজ পড়ে, দান সদকা করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার নাম এই বাজারে ব্যাংকের মধ্যে জমা হয়, প্রত্যেক পিতা মাতা বড় আশা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে আসে, যাদের ব্যাগ পরিপূর্ণ করে ফিরে যাইতেছি, আল্লাহর বলি গো, এদের সন্তান দুনিয়াতে আব্বা আম্মার জন্য নামাজ পড়ে, দোয়া করেছে, দান সদকা করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আর যারা খালি ব্যাগ নিয়ে যায়, এদের এদের মনের মধ্যে আশা ছিল আমার সন্তানগুলো হয়তো আমাদের জন্য কোনো কিছু পাঠাইছে, কিন্তু এই সন্তান দুনিয়াতে নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করে নাই, এই হতবাকা বাবা মা খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায়। আল্লাহর ওলি বলে, মা গো, হে মা, বুঝলাম কিন্তু তোমাকে আল্লাহ এত বড় সিংহাসন কেন দিয়েছে, তোমার কানের মধ্যে বড় বড় দুল, তোমার মাথার মধ্যে বিশাল বড় মুকুট, তোমাকে কত দাসী বাতি দিয়েছে, এত সুন্দর নিয়ামত দেওয়ার কারণটা আমারে বলো। ওই মহিলা বলে, আল্লাহর বলি, দুনিয়াতে আমার কোনো আশা ছিল না, আমি একটা গরিব মা, অন্যের বাড়িতে কাজ করতাম, দুনিয়াতে আমার তেমন কিছু চাওয়া পাওয়া ছিল না, আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা হাফেজে কোরআন হবে, কিয়ামতের ময়দানে যাদের হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে নূরের মুকুট পরাবা, আল্লাহ যদি আমাকে সন্তান দাও আমার মাথার মধ্যে তো নূরের মুকুট পরাইবা, এই জন্য আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ একটা সন্তান দান করেছেন, আর সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ বানাইলাম। ইন্তেকালের সময় সন্তানকে বলেছি, সন্তান প্রতিদিন এক পড়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবি, আমার সন্তান আব্দুল্লাহ প্রতিদিন এক পড়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। আল্লাহর বলি বলে, মা গো, তোমার সন্তানের ঠিকানাটা আমাকে দাও, কোন বাজারে? নাম আব্দুল্লাহ, উমুক বাজারে দোকানদারি করে, আমার সন্তান প্রতিদিন এক পড়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। মাতর বিন সুখাই রহমতুল্লাহ হিয়াল ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জায়গা রওনা দিছে ওই বাজারে, বাজারে গিয়ে দেখে সাড়ার বন্ধ, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহু আকবার বলেন। মাতর বিন সুখাই রহমতুল্লাহ আলাই বলে, হে আব্দুল্লাহ দরজা খোলো, ইফতাহ বাব দরজা খোলো। আব্দুল্লাহ দরজা খুলে দিল। আব্দুল্লাহ বলে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আমার নাম কি করে জানলেন? বলে, শুধু তোর নাম না, সত্যি করে বল, তুই কি তোর মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করু? বলে, কে আপনি? আমার নামও জানেন আর গোপন আমলও জানেন, যে কথা দুনিয়ার কেউ জানে না, আমার মা ছাড়া আমি ছাড়া, আমি প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে আমার মায়ের জন্য দোয়া করি, আপনি কেমনে জানলেন? বলে, আব্দুল্লাহ রে, স্বপ্ন যোগে জান্নাতের বাজারে গেলাম, তোমার মায়ের সাথে সাক্ষাৎ, হে আব্দুল্লাহ প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে তোমার মায়ের জন্য তুমি দোয়া করো, এই জন্য রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বদৌলতে তোমার মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে, আল্লাহু আকবার। তোমার মায়ের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরায় দিছে, তোমার মায়ের মাথা কানের মধ্যে বড় বড় দুল, তোমার মাকে অনেক দাসী বাদী দিয়েছি, আব্দুল্লাহ রে, তুমি তোমার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করো। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী শোনো, তোমরা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে যারা জীবন করবে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমি তোমাদেরকে নিরাপত্তা দিব, আল্লাহু আকবার। এই জন্য বলি বন্ধু, এই যে কবর, এই কবর অনেকের মা শুয়ে আছে, এই কবর অনেকের বাবা শুয়ে আছে, ঠিক কিনা বলেন? ওরা কিন্তু ওয়াজগুলো শুনতেছে, ওয়াজগুলো শুনতেছে, রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর বসে সব কিছু শুনতে পায়, কিন্তু আমরা এদের কথা শুনতে পাই না। কবরে শুয়ে বলে, হে আমার সন্তান, আমাদের জন্য দান করো, আমাদের জন্য তোমরা দোয়া করো, কিন্তু এদের কথাগুলো আমরা শুনতে পাই না। বন্ধুরে, এমন আমাদের আব্বা আম্মা একদিন এরকম বসে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলেন? হে বন্ধু, তোমার আব্বা তোমার মতো একদিন এরকম টাকরা যুবক ছিল, আজকে তোমার আব্বাই কবরে চইলা গেছে, সেদিন বেশি বাকি নাই, যেদিন তুমিও এই কবরে যাইবা, আগের মতো চোখে আর দেখতে পাও না, সানগ্লাস ব্যবহার করতে হয়, ঠিক কিনা বলো? আগের মতো জিব্বার মধ্যে আর রুচি নাই, চুলদাড়িগুলো আগের মতো নাই, সাদা হয়ে গেছে,
চুলগুলো আস্তে আস্তে জোরে পড়তেছে, মাজার মধ্যে আগের মতো শক্তি পাও না। আর এই হাজার বাজার থেকে দুই মুনে বস্তা নিয়ে বাড়িতে চলে আসতা, আজকে পাঁচ কেজি নিয়ে আসতে পারো না, আজকে শীতে বড় কষ্ট লাগে, এমন সময় গেছে কন কনে শীতের মধ্যে গোসল করছো, টাকরা যুবক ছিল তুমি, তোমার ভাই সবাই থর থর করে কাঁপতো, আজকে দুর্বল, এতে বুঝে আল্লাহ গোলাম আস্তে আস্তে দুর্বল মানে কবরে যাইতেছো, ঠিক কিনা বলে। এরপর কি করে গুনাহ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাকে আমি 100 বছর হায়াত দিয়েছি সেও মরবে, যাকে আমি 50 বছর হায়াত দিয়েছি সেও মরবে, যাকে 1000 বছর হায়াত দিয়েছি সেও মরবে, ঠিক কিনা বলেন। বাদশাহ শাহ সেকান্দার যুলকারনাইন কাল্লা পাক 1000 বছর হায়াত দান করেছিলেন, উনি দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন। এরকম লম্বা লম্বা হায়াতওয়ালা মানুষ দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই। বন্ধু তুমিও থাকবে না, কিন্তু আমাদের যে কবরে যাওয়া লাগবে ওই কবরে সামানা তৈরি করা লাগবে, ঠিক কিনা বলেন। এই জন্যই তো কবি বলেন বর ইমারত রাবরি বর আসমা আকে বাজিরে জমি গর দিনেহা বর সরসতম শৌকত সুরত বুয়াদ জাহে চো বহরামে দরগু রত বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বিল্ডিং বানায় ফেলো, বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বিল্ডিং বানাও, এরপরে কিন্তু 3.5 হাত কবরই তোমার আসল ঘর হবে, ঠিক কিনা বলেন। এই জন্য বন্ধু এখনো সময় আছে, কবরের চিন্তা করো, তুমি কবরে কোন হালাতে থাকবা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।